আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আজকে প্রায় 2 কোটি প্রবাসী গত 4 থেকে 5 দিন আমরা দেশ থেকে বিচ্ছিন্ন। শুধুমাত্র দেশ থেকে না, পরিবার থেকে বিচ্ছিন্ন, দেশের খবরাখবরও জানতে পারছি না। আমি নিজে আমার সাউথ কোরিয়াতে একজন বড় ভাই, তিনি মারা গেলেন। মারার আগে, মানে মৃত্যুর আগে, তিনি তার মা এবং একমাত্র বোনের সাথে কথা বলতে পারেন নাই, আক্ষেপ নিয়ে মরছেন। অনেকেই এরকম মৃত্যু, হয়তো আমরা যখন ফোনটা অ্যাক্টিভ হবে আমরা আরও অনেক মৃত্যু দেখতে পারবো। তবে কতদিন বাংলাদেশ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন থাকতে হবে, এই নিয়ে যখন নানান প্রশ্ন অথবা সরকারের উপর ক্ষোভ, কারণ কেন ইন্টারনেট বন্ধ, সেই বিষয় নিয়ে দিন শেষে কিছুটা আশার আলো দেখিয়েছেন আমাদের কি বলা হয় যে পলক ভাই। তো দিন শেষে বাংলাদেশে ইন্টারনেট কবে আসছে? বাংলাদেশে আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ভাই। তিনি বলছেন যে সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে, আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে। সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়ে গত 18 জুলাই রাজধানীর আগারগাঁওয়ের ICC টাওয়ারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বার্থান্বেষী মহল নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য কোনো পূর্ব ঘোষণা দেওয়া হয়নি, পরিস্থিতি বুঝে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন। এরপর একটা লম্বা সময় আপনার চলে গেছে, কয়েক কোটি মানুষের যে নির্ভরতা, আবেগ, ভালোবাসা, উপার্জন, অনেক কিছু কিন্তু এই মোবাইল ভিত্তিক আপনার যে অ্যাপসগুলো আছে বা যারা কি বলে যে ফ্রিল্যান্সার আছেন অথবা বিদেশে ব্যবসা বাণিজ্য করেন, রেমিটেন্স বলেন, বিকাশ বলেন, অনেক দিকে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিলিয়নস অফ ডলার। এছাড়াও প্রিপেড গ্যাস এবং বৈদ্যুতিক যে মিটারগুলো আছে, রিচার্জ করা চালাইতে হয়, সেগুলোও কিন্তু রিচার্জ করতে না পারার কারণে অনেক জায়গায়, অনেক বাসা বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। যদিও আমাদের বিদ্যুৎমন্ত্রী বলছিলেন নাসিরুল হামিদ যে ইমার্জেন্সি ব্যালেন্সটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এটাকে অটো রিচার্জ করার জন্য। আর আমরা এই মুহূর্তে দেখছি যে ইন্টারনেট ছাড়া আপনার সেবাদাতা, ইন্টারনেটের সেবাদাতা সংগঠন ISPAB বলছে সাবমেরিন কেবল, ITC থেকে IIG হয়ে ISPদের সরবরাহ করা দৈনিক 3000 GBPS ব্যান্ডউইথের পুরোটাই বন্ধ আছে। তবে ওয়াইফাই কবে চালু হবে সেটা বেসিক্যালি আমরা বুঝতে পারছি যে আস্তে আস্তে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল সেনাবাহিনী নামার পরে। তো এই পরিস্থিতি হয়তো আরও 2-3 দিন থাকবে, যতটুকু পলক সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে যে পলক ভাই বলছিলেন যে আগামী 2-3 দিনের মধ্যেই ওয়াইফাই রিইনস্টল করা বা রিস্টোর করার কাজটা চলছে। তো খুব শীঘ্রই ইন্টারনেট সুবিধা খুলে দেওয়া হবে। কিন্তু একটা আক্ষেপ তো মনে থেকেই যাবে, ওই সকল সন্তানদের বা ওই সকল মায়েদের যারা প্রবাসে থাকা সন্তানটা মারা গেল, দেশে যে পরিবারের জন্য আমরা এত কষ্ট করছি, সেই প্রিয় পরিবারের কোনো একটা সদস্য মারা গেল, তার মৃত্যুর আগে তার চেহারাটা শেষবারের মতো দেখতে পারলাম না, শেষবার তার ভয়েসটা শুনতে পারলাম না, এই আক্ষেপটা কিন্তু প্রবাসীদের আজীবন থেকে যাবে। আমরা আশা করব ইন ফিউচার বাংলাদেশে পরিস্থিতি যত খারাপই হোক, ইন্টারনেটটা যেন বন্ধ করা না হয়, অন্তত মোবাইলের ফোনের যে ডাটাগুলো সেটা যেন ঠিক রাখা হয়, বাড়িতে 1 মিনিট আমরা কথা বইলা, জরুরি কোনো সিচুয়েশন আসলে যেন কলিজেটারে সান্ত্বনা দিতে পারি।